নমস্কার বন্ধুরা, আমাদের এবারের গন্তব্য জয়ন্তী ও বক্সা পাহাড়। জোয়ার্সের রানী বলা হয় এই জয়ন্তী। জয়ন্তী নদীর তীরে গড়ে ওঠা রিভিয়ার ভিউ হোমস্টের হদিশ রইল এই ভিডিওতে। আলিপুরদুয়ার থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন জয়ন্তীতে। ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা, আর অটোতে এলে 700 থেকে 800 টাকা। পথের দুপাশে রয়েছে বক্সা অভয়ারণ্য। রাজা ভাত খাওয়া এই টিকিট কাউন্টার থেকে প্রথমেই আপনাকে টিকিট কাটতে হবে। এখানে পার ডে পার হেড পারমিট 150 টাকা করে, আর গাড়ির জন্য 480 টাকা। এখানে আসতে গেলে আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে পড়তে পারেন, সেই সব প্রশ্নের উত্তর পাবেন আমার জয়ন্তী সিরিজের অন্য ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে তার লিংক দিয়ে দেব। টিকিট কাউন্টারে সাইকেলও ভাড়া পাওয়া যায়, 50 টাকা পার আওয়ার। এখানে মোমো ম্যাগিও পাওয়া যায় এবং হোমস্টেও রয়েছে থাকার জন্য। এছাড়া স্থানীয় মহিলারা এখানে জঙ্গলের মধু, বাঁশ, বেতের জিনিস, দেশি ঘি বিক্রি করেন। বাইকে এলে একেবারে রাজা ভাত খাওয়া চেকপোস্টে গিয়ে বাইক রেখে অটো এখানে নিয়ে আসবেন, কারণ অটো দেখিয়ে তবেই আপনার এখানে পারমিট হবে। টিকিট কাউন্টার থেকে 10 মিনিটের দূরত্বে রাজা ভাত খাওয়া বাজার ও চেকপোস্ট। আমরা বাইক নিয়ে এসেছিলাম, কিন্তু 1 বছর হলো এখানে বাইক এলাও বন্ধ হয়েছে, তাই এই দোকানের পাশেই রয়েছে একটি বাইক রাখার দোকান, সেইখানেই আমরা আমাদের বাইকটি রেখেছিলাম। দিনে 50 টাকা এবং রাত থাকলে 100 টাকা ভাড়াতে। এইখান থেকে আপনাকে অটো ভাড়া করে নিতে হবে, 300 থেকে 400 টাকা নেবে। স্ক্রিনে অটোর নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে কল করে নিতে পারবেন। বাজারের মধ্যেই রয়েছে একটি শিবলিঙ্গ, একটি বড় বটগাছকে কেন্দ্র করে, আর তার পাশেই রয়েছে জয়ন্তী চেকপোস্ট। এখান থেকে আপনাকে যে টিকিটটি কেটেছিলেন সেইটা দেখাতে হবে। দুপাশে ঘন বক্সা অভয়ারণ্যের মধ্যে দিয়ে পথটি চলে গেছে জয়ন্তীতে। মাঝখানে পড়বে বালা নদী ও বালা সেতু। জয়ন্তী বাজারে দাঁড়িয়ে আপনি ওখান থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই রয়েছে জয়ন্তী রিভার বেড। রিভার বেডের পেছন দিকেও রয়েছে বেশ কিছু হোমস্টে, তবে এখান থেকে নদী দেখা যায় না। প্রথমেই রয়েছে আলতাপুরি হোমস্টে, 1200 থেকে 1500 টাকা পার নাইট। এখান থেকে দূরের পাহাড় দেখা যায়, যদিও এই সময় নদীতে জল থাকে না, একমাত্র বর্ষাকালে এলেই আপনি নদী দেখতে পারবেন। এই পথে রয়েছে আরও বেশ কিছু হোমস্টে, রুমগুলি বেশ ভালো, বাথরুমও পরিষ্কার। এখান থেকে সোজা রিভার বেডের পাশ দিয়ে হেঁটে গেলে প্রথমেই পড়বে বনান্তে রিসর্ট। স্ক্রিনে বনান্তে রিসর্টের নাম্বার দেওয়া রইল। এটি অনেক পুরনো হোমস্টে কাম রেস্টুরেন্ট, তবে এখান থেকে রিভার সেরকম ভালো দেখা যাবে না। অনেক নাম করা হলেও বর্তমানে এর থেকেও ভালো হোমস্টে এখানে রয়েছে। এর রুম ভাড়া 1200 থেকে 1500 টাকা সিজন অনুযায়ী, তবে এখানে সকাল 10টা থেকে এবং বিকেল 5টা পর্যন্ত সুস্বাদু খাবার পাওয়া যায়। এর খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেক বেশি সুস্বাদু। ভেজ থালি নেয় 100 টাকা, আর মাছ, মাংস, ডিম সবই পাওয়া যাবে, তবে রাতে খেতে গেলে বিকেলে এসে অর্ডার দিতে হবে। এখান থেকে একটু উপরে এলে রিভার ভিউ দেখা যায়, রাস্তা থেকে একটু নেমে গিয়ে এই হোমস্টে। বনান্তের ডান দিকে রয়েছে বেশ কিছু হোমস্টে, তার মধ্যে প্রথমেই রয়েছে পাহাড়ি কন্যা হোমস্টে। স্ক্রিনে এর অফিসিয়াল নাম্বার দিয়ে দিলাম। পরিচ্ছন্ন ভালো হোমস্টে হলো পাহাড়ি কন্যা। দোতলার থেকে রিভার ভিউ অসাধারণ। তারপর রয়েছে PWD ইন্সপেকশন বাংলো। এখানে সাধারণ মানুষের থাকা অর্থাৎ বুকিং সহজে পাওয়া যায় না। আর তার পাশেই রয়েছে অর্কিড হোমস্টে, স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। এর রুমগুলো মোটামুটি ভালোই। বনান্তের বা পাশে রয়েছে আরও বেশ কিছু হোমস্টে, অর্থাৎ বনান্ত থেকে সোজা চলে গেলে রয়েছে আরও কিছু হোমস্টে। তার মধ্যে প্রথমেই রয়েছে ফেয়ারি ব্লু হোমস্টে। স্ক্রিনে যেগুলো নাম্বার দিয়ে দিচ্ছি সবই এই হোমস্টের অফিসিয়াল নাম্বার।
ফেয়ারি ব্লু হোমস্টে মোটামুটি ভালো, এর সামনে থেকে সুন্দর রিভার ভিউ থাকে। তারপরে রয়েছে আরিয়ান হোমস্টে। আরিয়ান হোমস্টেতে দোতলা ঘরের উপরের তলায় থাকার ব্যবস্থা করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের রাস্তা ধরে চললে তার পরের হোমস্টে হলো রাজ হোমস্টে। ঘরগুলি মোটামুটি ভালো, ডাবল বেড এবং ফোর বেড রুমের ব্যবস্থা রয়েছে। এখানকার সব হোমস্টেগুলিতে দুইভাবে থাকা যায়। এক, আপনি হোমস্টে হিসেবে থাকতে পারেন, সেখানে 1200 টাকা নেবে ভাড়া, সকাল দুপুর সন্ধ্যা রাতের খাবার দেবে। আর দুই নাম্বার, শুধু হোটেল হিসাবে থাকাটা 1500 টাকা ভাড়ায়। রাজ হোমস্টের পরেই রয়েছে মোহনচূড়া হোমস্টে। এখানকার সব থেকে ভালো হোমস্টেগুলির মধ্যে এটি একটি। বাঁশ ও বেতের তৈরি ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন বাতাবরণে থাকতে ভীষণ ভালো লাগবে। এর সামনে রয়েছে পাহাড়ি কাগজি ফুল, যা আপনাকে মুগ্ধ করবে। রিভার ভিউ এবং দূরের ভুটান পাহাড়গুলি এখান থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তারপরে রয়েছে জয়ন্তী রেসিডেন্সি। এখানকার ঘর ও বাথরুম মোটামুটি, বাথরুমের কন্ডিশন একটু খারাপ, তবে ঘরগুলি ভালোই, ফোর বেড এবং টু বেড পাওয়া যাবে। এরপরে রয়েছে ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টে। এই হোমস্টেতেই আমরা ছিলাম। নতুন গড়ে ওঠা এই হোমস্টে এখন এখানকার সবথেকে ভালো হোমস্টে। ডাবল বেডেড রুম 1200 টাকা হোমস্টে হিসাবে, আর রুম ফেয়ার 1500 টাকা। এখানকার সব হোমস্টেতেই এই ব্যবস্থা আছে, তো আগেই বলেছি। ঘর এবং বাথরুম খুবই ভালো, নতুন ডেকোরেশনে তৈরি হয়েছে, বড় বাথরুম এবং তার সাথে আরামদায়ক বিছানা। ব্যালকনি থেকে সন্ধ্যাবেলায় পাবেন অসাধারণ ভিউ। হোয়াইট ফ্লাওয়ারের পাশেই রয়েছে পিএইচই বাংলো গেস্ট হাউস। এখানে এখানকার সরকারি কর্মচারীরাই থাকতে পারেন, আমাদের বুকিং করা এখানে অতটা সহজ নয়। আর তার পাশে রয়েছে নিকিতা হোমস্টে। এরপরে ছোটো ছোটো কয়েকটি হোমস্টে গড়ে উঠেছে। নিকিতা হোমস্টে মোটামুটি ভালো, খারাপ না। এর নাম্বার আমরা পাইনি, সেই জন্য এটা দেওয়া যায়নি, কেননা এটা বন্ধ ছিল। আর তার পাশেই রয়েছে আরও একটি ভালো হোমস্টে, তা হলো নীলকণ্ঠ হোমস্টে। এখানে আপনি থাকতে পারেন, এর দোতলা এবং তিনতলা থেকে খুব সুন্দর রিভার ভিউ পাওয়া যায়। এবং তার পাশেই রয়েছে রিভার ভিউ হোমস্টে, স্ক্রিনে তার নাম্বার দিয়ে দিলাম। ঘরগুলি বন্ধ থাকায় আমরা এর ঘরের ছবি নিতে পারিনি। জয়ন্তী রিভার বেডের সমস্ত হোমস্টের হদিশ সেখানে দিয়ে দিলাম। আপনি এখানে এসেও হোমস্টে বুক করতে পারেন, তবে পছন্দসই হোমস্টে পেতে গেলে অবশ্যই আগে থেকে আপনাকে বুক করে নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।